তিনি লিখেছিলেন, বনখুরে যদি ঘুমাতে পারো তাহলে দেখবে তোমার কোনো কষ্ট নেই। সেই অনন্ত ঘুমে দেশে বাড়ি দিলেন সাহিত্যিক সমরেশ মজুমদার। চলে গেলেন উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষের মতো কালজয়ী ত্রিলজির রচয়িতা। চলে গেলেন অনিমেষ মাধবীলতার স্রষ্টা। বিকেলে কথাবার্তা বলেছেন, খাওয়া দাওয়া করেছেন, এই সবের মাঝখানে হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট, কিছু করার ছিল না তখন আর। আজকে একটা অদ্ভুত জিনিস হয়েছিল, বাবা ভীষণ চকলেট খেতে চেয়েছিলেন, নিয়েও এসেছিলাম, কিন্তু আর কি করা যাবে। সমরেশ চলে যাওয়া মানে এখন বাংলা সাহিত্য আর কি রইল, রবীন্দ্রনাথের মধ্যে আর কি রইল। 1942 সালের 10ই মার্চ জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন সমরেশ মজুমদার। ডুয়ার্সের চা বাগানে তার শৈশব ও কৈশোর কাল কেটেছে। 1960 সালে আসেন কলকাতায়, প্রথমে স্কটিশ চার্চ কলেজ ও পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা। ছোট থেকেই সাহিত্যের প্রতি তার ঝোঁক ছিল, ছাত্র জীবন থেকে তা ভালোবাসায় পরিণত হয়। 1975 সালে প্রকাশিত হয় সমরেশ মজুমদারের প্রথম উপন্যাস দৌড়। এরপরই একের পর এক মন ছুঁয়ে যা উপন্যাস, সাতকাহন, তেরো পার্বণ, স্বপ্নের বাজার, উজান, গঙ্গা। শারীরিক মৃত্যু ও প্রয়াণ ঘটে ঠিক কথা, কিন্তু তার লেখা থেকে যায়। শুধু উপন্যাসই নয়, ছোট গল্প থেকে ভ্রমণ কাহিনী, কিশোর উপন্যাস থেকে গোয়েন্দা কাহিনী, বাড়তে থাকলো তার কলমের জোর যশ। দেশ পত্রিকায় প্রকাশিত হওয়া মাত্র সাড়া ফেলে উত্তরাধিকার উপন্যাস। তার কলমে যেমন উঠে এসেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, তেমনি ভালোবাসার জন্য হাহাকারও। কৃষ্ণেন্দু অধিকারী ও ঝিলাঙ্কনন চায়, রিপোর্ট এবিপি আনন্দ। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, 10 টাকার ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর, বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।